নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 24শে জানুয়ারি 2020 থেকে শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির সাড়েসাতি, কিন্তু আপনারা ভয় পাবেন না। কুম্ভ যেহেতু নিজের ঘর, শনি দেবতার কাজেই কোনো ক্ষতি হবে না। কুম্ভ যেহেতু শনি ঠাকুরের নিজস্ব ঘর, কাজেই প্রথম 5 বছর আপনাদের খুবই শুভ যাবে। কোন দিক থেকে শুভ যাবে সেটিও আমি জানাবো, এবং শেষ 2.5 বছর আপনাদের সাবধানে থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে সাবধানতা আপনারা অবলম্বন করবেন সেটিও কিন্তু আমি আপনাদের এই ভিডিওটিতে জানাবো। তবে জানিয়ে রাখি, সাড়েসাতি কথার অর্থ হচ্ছে 7.5 বছর। প্রথম 2.5 বছর, পরের 2.5 বছর এবং শেষ 2.5 বছর, এইভাবে 3টি ভাগে ভাগ করা হয় সাড়েসাতিকে। প্রথম 2.5 বছর অর্থাৎ কুম্ভ রাশির 5 বছর যাবে খুবই ভালো। অর্থনৈতিক ক্ষেত্রে যেহেতু বিপরীত রাজযোগের সৃষ্টি করছে, আপনাদের ইনকাম বাড়বে 4 গুণ। কিন্তু রাশিচক্রে যদি শনি পীড়িত থাকে, রাহুর দশা চলে বা কেতুর দশা অথবা চন্দ্রের যদি দশা চলে, তবে আপনার ইনকাম 4 গুণ কিন্তু বৃদ্ধি পাবে না, তবে বৃদ্ধি পাবে 2 গুণ। যাই হোক না কেন, শনি আপনাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে আসছে। দীর্ঘদিন ধরে কোনো কিছু করবেন ভাবছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, এবার সেই সময় এসে গেছে। আপনারা সেই কাজে ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস অবশ্যই আসবে। ব্যবসায় আপনাদের উন্নতি হবে, এবং যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা পুরোপুরি ডুবে যান নতুন ব্যবসাতে, উন্নতি হতে আপনার কিন্তু বাধ্য। তবে শেষ 2.5 বছর আপনার জীবনে কিছুটা শনি খারাপ প্রভাব বিস্তার করতে পারে, কোন কোন দিক থেকে সেটিও জানিয়ে রাখি। আপনারা যদি বিবাহিত হন, তবে আপনার পত্নীর স্বাস্থ্যে হানি ঘটাতে পারে, এবং আপনাদের অ্যাক্সিডেন্টের কিন্তু একটা ছোটোখাটো সম্ভাবনা থেকেই যাচ্ছে। কাজেই শেষ 2.5 বছর গাড়ি সাবধানে চালাবেন, এছাড়াও 7.5 বছর থাকবেন সাবধানে। ধন্যবাদ।